রাজ্যের অধিকাংশ চা বাগানের মালিকেরা অধিক মুনাফা লাভে অর্থনৈতিক সমৃদ্ধির জন্য নিজেদের পরম্পরাগত কৃষি তথা চা বাগানের চাষ ছেড়ে রাবার চাষে যুক্ত হয়ে পড়েছেন। অথচ টি বোর্ডের আইনে নিয়ম মেনে রয়েছে, চা বাগানে শুধুমাত্র চা বাগানই করতে হবে, অন্য কোনো বাগান করা যাবে না। টি বোর্ডের এই আইনকে টোয়াক্কা না করে অনেক মালিক পক্ষ চা বাগান ধ্বংস করে সে বাগানে চা চাষের বদলে করছে রাবার চাষ। সংশ্লিষ্ট দপ্তর অর্থাৎ টি বোর্ডের কর্তা বাবুরা এ বিষয়ে জানা সত্ত্বেও ধৃত রাষ্ট্রের ভূমিকা পালন করে যাচ্ছে, যার ফলে রাজ্যের রাবার চাষের বার বারান্তে ধ্বংস হচ্ছে চা বাগানগুলি। টি ডেভেলপমেন্ট কর্পোরেশনের তরফে সাংবাদিক বন্ধুদের দেখেছি একটাই মাত্র কারণ, যে ত্রিপুরাতে আমরা দায়িত্ব ভার বহন করার পর টি ডেভেলপমেন্ট কর্পোরেশনের বর্তমান যে কি অবস্থা সেটা আপনাদের মাধ্যমে সারা রাজ্যের মানুষের কাছে যাতে পৌঁছে দিতে পারি তার জন্য কিন্তু আজ থেকে আপনাদের ডাকা হয়েছে। যে কথাটা আপনাদের অনেকে আসার আগে আমরা যে কথাটা বলেছিলাম, কি ত্রিপুরাতে আমরা টোটাল নাম্বার অফ গার্ডেন কোঅপারেটিভ সরকারি এবং ব্যক্তি মালিকানাধীন গার্ডেনের সংখ্যা হলো 58। এর মধ্যে কোঅপারেটিভ পরিচালিত গার্ডেন হচ্ছে 13। গভর্নমেন্ট সেক্টরে যেটা আমাদের এই কর্পোরেশনের সরাসরি আমরা যারা কন্ট্রোল করি তার সংখ্যা হলো 3। আমি প্রাইভেট সেক্টর তো বলেছি 42, প্রাইভেট সেক্টরে 13 কোঅপারেটিভ আর 3 আমাদের। আর স্মল গ্রোয়ারস যারা ক্ষুদ্র চা চাষি যারা তাদের সংখ্যা প্রায় নিয়ার অ্যাবাউট 3000। যারা দুকানি তিনকানি চারকানির মধ্যে বাগান করে থাকে, এই সমস্ত বাগানগুলি মিলে কাঁচা পাতার সংখ্যায় কাঁচা পাতা কালেকশন হয় 3 কোটি 58 লাখ 75,000 কাঁচা পাতাটা সংগৃহীত হয়। এখানে আমাদের যে মেটটি যেটা সেটা মেটটি হয় এই এই চা পাতা থেকে কাঁচা পাতা থেকে মেটটি হয় 88 লক্ষর মতো মেটটি হয় টোটাল এই সমস্ত বাগান স্মল গ্রোয়ারস মিলে। আর আমাদের এখানে যতগুলি প্রসেসিং মেশিন আছে সারা ত্রিপুরাতে ব্যক্তি মালিকানাধীন বা আমাদের এখানে দুর্গাবাড়িতে কোঅপারেটিভ বা আমাদের নিজস্ব বাগান মিলে, তাদের প্রসেসিং ক্যাপাসিটি হলো 1,31,50,000 কেজি। আমাদের মেটটি ক্যাপাসিটি আমাদের আছে, কিন্তু সেই পরিমাণ চা পাতা আমাদের এখানে কালেকশন হয় না বলেই কিন্তু আমরা এই পরিমাণ ক্যাপাসিটি থাকা সত্ত্বেও আমরা সে অনুযায়ী আমরা মেটটি করতে পারি না। এই হলো মোটামুটি মাইনর কোথাও কাজ করে কিনা। শিল্প ত্রিপুরাতে 13,000 শ্রমিক সরাসরি এর সঙ্গে যুক্ত, তার সঙ্গে আরও অনেক অনেক লোক, যেমন যে কথাটা বললাম যে 3,000-এর উপরে যারা ক্ষুদ্র চাষি চা বাগান করে দুকানি তিনকানি চারকানির উপরে, তো তারাও কিন্তু এর সঙ্গে তারা একটা ফ্যামিলি 4-5 জন লোক। এবং ত্রিপুরাতে প্রায় 250,000 লোক ডিরেক্টলি ইনডাইরেক্টলি এটার সঙ্গে যুক্ত, সরি 50,000 লোক যুক্ত। এই যে কথাটা আপনাদের কাছে আমরা বলতে চাই যে এটা একটা লস মেকিং ইন্ডাস্ট্রি হিসাবে দীর্ঘদিন এটা চলছে, এবং এই শিল্পটাকে অনেকেই যেটা আমরা বললে বোধহয় সঠিকই হবে না ঠিক হবে না, এই চা শ্রমিক এবং এই চা শিল্পটাকে আমরা ভোটের পণ্য হিসাবে এই লেবারগুলিকে বা এই এই যে এই সেক্টরটাকে একটা ভোট রাজনীতির কেন্দ্র হিসাবে দীর্ঘদিন এটাকে দেখা হয়েছে, যার ফলে এই শিল্পটা টোটালি নেগলেক্টেড এবং
একবারও পরিচালনগত ত্রুটির কারণেই কিন্তু লাভের মুখ দেখেনি। আমরা শুধু এটা তো একটা অংশ, পাশাপাশি এই যে চা উৎপাদন হয় না, কোনো মার্কেটিংয়ের ব্যবস্থা, কোনো মার্কেটিংয়ের ব্যবস্থা নেই এটাকে প্রমোট করার, যে আমার ত্রিপুরাটি এটাকে প্রমোট করব, প্রমোট করার কোনো উদ্যোগ কিন্তু দীর্ঘদিন আমরা দেখতে পাই। পাশাপাশি গতকালকে আমরা যে সিদ্ধান্তটা আমরা গ্রহণ করেছি খুবই ইম্পর্টেন্ট, যে আমরা ত্রিপুরার এই মেঘটি কলকাতা বাজারে চলে যায়, ওখানে অপশান হয়, গুয়াহাটিতে গুয়াহাটিতে চলে, গুয়াহাটিতে যায় আমাদের চা বাগান, চা ত্রিপুরা সার্বিক যে চালগুলো, সে প্রাইভেটই হোক, সে সরকারি বাগানেরই হোক, সবাইদের বাগানে হোক, ত্রিপুরাতে এগুলি বিক্রির মার্কেটটা হয় কলকাতা নয় গুয়াহাটিতে। আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি, যেটা আপনাদের সহযোগিতা চাইব, মানুষ জানক ত্রিপুরার মানুষ, যে আমরা